তেরো বছর ছিলে তুমি চার দেয়ালে বন্দি, জালিম শাহীর সাথে তবু করনি তো সন্ধি। ইউসুফ নবীর মতো তোমায় দিল অপবাদ, দিনের কথা বলাই তোমার ছিল অপরাধ। হলে তুমি অবশেষে মাজলুম কয়েদি। উপস্থিত আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কে যারা হৃদয় দিয়ে ভালোবাসেন, আজকে যারা উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনারা এরকম একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার একান্ত প্রিয় ভাই, বড় ভাই এবং আমার ওস্তাদ বলতে গেলে, ইসলামী আন্দোলনের শিক্ষক, আমি তার কাছে অনেক কিছু শিখেছি। এগুলো বলতে গেলে সময় নাই। দোয়া করি আল্লাহ তাআলা তার ভালো আমলগুলোকে কবুল করুন, এর বিনিময়ে তিনি জান্নাতের উচ্চ মাকামে আল্লাহ তাআলা তার স্থান দান করুন। তার পরিবারের একান্ত আপনজনেরা আছে, আল্লাহ তাআলা তাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দিন এবং তার দেখা পথে তারা যাতে একটু আরও জোরে এগিয়ে আসেন, আল্লাহ তাআলা সে তৌফিকও যাতে তাদের দান করেন। কোরআন সুন্নাহর উপরে বাংলা ভাষায় লেখা অসংখ্য বই হওয়া উচিত। আজে বাজে বই, একেবারে নোংরা বই, চরিত্র নষ্ট করার বই, মানে জেনা ব্যভিচার ইত্যাদি সংক্রান্ত এত অসংখ্য লেখালেখি তারা করেছে অনলাইন, গোটা সমাজকে বিষাক্ত করে ফেলেছে। সেই তুলনায় আমাদের বই ওইভাবে এখনও আসে নাই, আসা উচিত। তা আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের হামিদুর রহমান আযাদ ভাইয়ের এই আল্লামা সাঈদী একটি সোনালী ইতিহাস, এটাও একটা অবদান, আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা বিশ্বাস করি আপনাদেরকে উৎসাহিত করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের লক্ষ্যেই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সাহসী ভূমিকা, ইসলামী আন্দোলনের জন্য যে কুরবানি তিনি করে গেছেন, যে অবদান রেখে গেছেন, সেই অবদানগুলোকে স্মরণ করে আমাদের জীবনকে আমরা পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুন। একই সাথে জান্নাতুল ফিরদাউসে যাতে দেখা হয়, তার শেষ কথা ছিল, হয় দেখা হবে কোরআনের ময়দানে, না হবে দেখা হবে জান্নাতে। আল্লাহ তাআলার জন্য একই সাথে জান্নাতে দেখা করার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। প্রকাশনা প্রতিষ্ঠান তাফহিম প্রকাশনী এই বইটি ছাপানোর ব্যবস্থা করেছে, আবার প্রকাশের পরে মোড়ক অবস্থানের আয়োজন করেছে। যে কথাগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা বলছি, এগুলো তো বৃহত্তর পরিসরে যাওয়া উচিত, মানুষের জানা প্রয়োজন। জানলে সবাই সত্য জানবে, অনুপ্রাণিত হবে, ষড়যন্ত্রকারীদের মুখও সম্মুচিত হবে। যে মিথ্যাচার, জঘন্য মিথ্যাচার করা হয়েছে, জাতি অন্তত জানবে আসলে কি জঘন্য মিথ্যাচার এখানে হয়েছিল। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সত্য বিষয়গুলো, সত্য ইতিহাসগুলো জানতে পারে। আমার চিন্তার সাথে গতি সঞ্চার করেছে লেখার ক্ষেত্রে সাপ্তাহিক সোনার বাংলা। সোনার বাংলার সুযোগ্য সম্পাদক অধ্যাপক তাসনিম আলম ভাই, জামাত ইসলামীর যিনি নায়েব আমিরের দায়িত্ব পালন করেছেন, ওনার পক্ষ থেকেই লেখার ব্যাপারে অনুরোধ আসে। আমি ভাবছিলাম দিয়ে পৃষ্ঠা লেখে শেষ করব, আসলে লেখার সুযোগ পাবো কি না এটাই ভয় ছিল। আবার মনের প্রেরণাশানে ছিল, দায়বদ্ধতা তো আছে আল্লামা সাঈদীর আমাদের জীবনের উপর। স্বল্প পরিসরে মনে করেছিলাম শেষ হয়ে যাবে, লেখা শুরু করে দেখি যে মহাসমুদ্র, এটা কুল কিরানা পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। কারণ উনি সবাই জানে যে একজন মুফাসসিরে কোরআন, এটা ওনার মূল ফোকাস হতে পারে। আসলে ওনার লাইফের ভিতরে ঢুকলে এত বহুমাত্রিক, মাল্টি ডাইমেনশন কোয়ালিটি আল্লাহ ওনার মধ্যে দিয়েছেন। এই যে একটু আগে আলোচনাটা হলো, শুনেছেন, আমি 28টি পয়েন্ট এখানে রিচ করেছি। প্রত্যেকটি বিষয়ের উপর এক একটা বই দিতে পারে, মানে এত ব্যাপক বিষয় এখানে আছে। আর যে কোনো জীবনের একটা বই যথেষ্ট নয়, বহুজন নানাভাবে লিখবে, গবেষণা করবে। তোমরা আপনারা যারা নিউ জেনারেশন আছেন সবাই নিয়ে চিন্তা গবেষণা লেখা হাত ধরবে, এটা অব্যাহত থাকে এই প্রত্যাশা রাখি। সাথে সাথে উনি আরও যে অসংখ্য দাওয়া উপকরণ রেখে গেছেন, ক্যাসেট, ইউটিউবে ওনার বক্তব্য, এক একটি শক্তিশালী উপকরণ, এগুলোর বিস্তার ঘটাতে হবে। সর্বোপরি হচ্ছে যে আদর্শের জন্য উনি কাজ করে গেছেন, উনি যে স্বপ্ন দেখেছেন ইসলামী হুকুমত শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হবে, সে স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নামে ইনশাআল্লাহ হামিদ ভাই আজকে যে কাজ শুরু করেছেন, এই কাজ বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয় তাদের নামে পিএইচডি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশে হয়তো তোমরা একদিন, আমাদের এখানে সামনে যারা বসে আছে সাঈদী প্রেমিক, তারা একদিন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সেই মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো, আজহারের মতো তাদের নামে এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে। গোটা পৃথিবীর কোরআনের দায়রা এখান থেকে এসে এখানে একত্রিত হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি ইতিহাস একদিন আসবে, আমাদের নেতৃবৃন্দের উপরে যত অপপ্রচার, জুলুম, যত অন্যায়, অবিচার, এগুলো খুঁড়ে খুঁড়ে এক একটি গবেষণাপত্র তৈরি হবে। আর হামিদ ভাই আজকে যে কাজ শুরু করেছেন, এইভাবে খুঁটে খুঁটে গোটা পৃথিবীবাসী আল্লাহর কোরআন প্রেমিকে, দাঈল আল্লাহদেরকে একদিন জানতে পারবেন। তাই আসুন, আমি শেষ কথা এইভাবে বলতে চাই, তিনি বাতিলের তিনি কুসংস্কারের বিরুদ্ধে আঘাতটা এইভাবে করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে একটি বড় পাথর কেউ ভাঙতে পারছে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একটি শক্ত জিনিস নিয়ে কুড়াল দিয়ে তিনি সেই পাথরের উপরে আঘাত করলেন, আর পাথর সাথে সাথে ভেঙে গেল। আর আল্লাহ রাসূল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বললেন যে আমি সেই সিরিয়া, পারস্য, সেই দরজার চাবিগুলো আমার হাতে চলে আসছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বিশ্বাস করি বাতিল মতাদর্শের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমাদের এই দাঈল আল্লাহরা যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তাদের এই বিজয় ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন সেভাবে সূচিত হবে। আমি আবারও আমাদের তাফরিম প্রকাশনীর আমাদের প্রিয় ভাই রাজীব, বাপ্পি, আরও যারা এর সাথে সম্পৃক্ত, আমাদের নতুন প্রজন্মের জন্যে, আমাদের জন্য এই বইটি আলোর মুখ দেখার ক্ষেত্রে যে অক্লান্ত পরিশ্রম করেছে। এডিটর একজন আমাকে বলেছে, আমাকে ফারাবি বলছে, ভাই, আমি বললাম বইটা কেমন হইল হামিদ ভাই? বললো যে ভাই, বইটা এডিট করতে গিয়ে আমাদের চোখ থেকে অনেকবার বইয়ের পাতায় পানি পড়ছে, যেটা আজকে আমাদের মামুন ভাইও বলেছে। আমার মনে হয় আলহামদুলিল্লাহ বইটা অনেক বেশি প্রাঞ্জল, অনেক বেশি আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করবার জন্যে, এই আলোকিত মানুষগুলো থেকে আলো পাওয়ার জন্যে, আলোর দিশাকে উন্মোচিত করবার জন্যে আমাদের জন্য মাইলফলক হবে। আল্লাহ তাআলা আমাদের লেখক সহ, প্রকাশক সহ সবাইকে তার উত্তম জাযায়ে খায়ের দান করুন। মুসলিম উম্মাহকে একত্রিতকরণ করার জন্য, আলেম ওলামাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য ইত্তিহাদুল উম্মাহ নামে গোটা বাংলাদেশে তিনি সকল আলেম ওলামা, পীর, মাশায়েখ যারা আছেন তাদেরকে এক মঞ্চে নিয়ে এসেছিলেন। আবার সেটা সংগঠনের প্রতি আনুগত্য রেখে যখন যেভাবে করার প্রয়োজন হয়েছে তখন সেটা তিনি করে গেছেন। তার জীবনে অনেক কিছু আছে, সংগঠনের প্রতি আনুগত্য, তার উপরেও একটা বই রাখা সম্ভব। নির্যাতনের উপরে 13 বছরের জেল জীবন, তার উপর একটা বই রাখা সম্ভব। তার পারিবারিক জীবন, তার উপর একটা বই রাখা সম্ভব। তারপর তো মাহফিলের তো বিশাল একটা জগৎ রয়েছে, আসবে। আমরা আশা করি ইনশাআল্লাহ আজকে আমাদের এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ ভাই অল্প সময়ের মধ্যে তার ওই সময় তার উপরে যে পরিমাণ দায়িত্ব ছিল তার মধ্যে থেকে উনি এটা যে লিখছেন, এটা অনেক বড় একটা বিষয়। আস্তে আস্তে সময় আসবে, এই একটা বই থেকে আরো 10টা বই বের হবে, দেখবেন যে অনেকের কাছ থেকে অনেক নতুন নতুন কথা আসবে, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। সেই জানাটা যেন হয় চলার সঙ্গীর জন্য, আলোর দিশারি হওয়ার। আসুন আমরা সেই পথ ধরি যে পথ ধরে তারা, বিশেষ করে আমাদের আগের মুরব্বী যারা গেছেন তারা কিন্তু একই রকম একই জিন্দেগি যাপন করছিলেন বলেই হাসি মুখে फाँसिर रशिटा पाड़ाয় নিয়ে নিছেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বইটাকে পড়ি, মানুষকে বইটা উপহার দিই, পড়ার জন্য উদ্বুদ্ধ করি। তার জীবনী জানলে পরে হয়তোবা আপনার এই একটা বই উপহারের মাধ্যমে তার জীবনটা পরিবর্তিত হতে পারে। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা এই বইটাকে মানুষের কাছে দেই। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে বড় খেদমত কবুল করবেন। এই খেদমত দ্বারা দুনিয়া এবং আখিরাতের জীবন আমাদের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বই হলো সত্যিকার অর্থে একটি আলোর নাম, যেটা একটি প্রজন্মকে আলোকিত করে। আর এই বইয়ের মধ্যে থাকে হলো পূর্ববর্তী আলোকিত মানুষগুলোর রেখে যাওয়া আলোগুলো। আল্লামা সাঈদী ছিলেন তেমনি একটি আলো, একটি দীপ্তি। এই পৃথিবীকে যিনি আলোকিত করার জন্যে এই পৃথিবীর পরবর্তী প্রজন্মকে রেখে গিয়েছেন তার কর্ম, তার চেতনা, তার অনুভূতি, তার বিশ্বাস এবং তার রেখে যাওয়া স্বপ্নগুলো। আমি বিশ্বাস করি আল্লামা সাঈদীর সেই রেখে দেওয়া স্বপ্নগুলো আমরা এতদিন যতটুকু শুনেছি এই বইয়ের মধ্য দিয়ে সেটা আমরা আরেকটু হৃদয়ে ধারণ করতে পারবো। আজকে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লামা সাঈদী ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, কতটুকু আমাদের জন্য অনুসরণযোগ্য এটা বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি তার জীবনী একটা উম্মাহকে পরিবর্তন করতে পারবে ইনশাআল্লাহ, এবং সেই ভূমিকা পালন করার জন্য তাফিমকে আবারও অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। বইটি আমাদের অনেক আবেগের একটি বই। আল্লামা সাঈদী যেমন আমাদের আবেগের নয়, ঠিক তেমনিভাবে আমাদের পেশাগত জীবনে সবচেয়ে আবেগ তাড়িত হয়ে যে কাজটি আমরা করেছি এই বইটি আমরা সেরকম একটি ভালোবাসা থেকে আবেগ দিয়ে আমরা কাজটা করার জন্য চেষ্টা করেছি। বইটি কাজ করতে গিয়ে বারবার আমি আর শাহমুন নাকি ফারাবি ভাই কাজ করছিলাম একসাথে, আমরা বারবার অশ্রুকাতর হচ্ছিলাম, কাঁদছিলাম বইটি করার সময়। যে বইটি প্রচলিত জীবনী গ্রন্থের মতো কোনো বই না, এখানে যে জীবনী গ্রন্থে সন্তারিক ভিত্তিক যে বয়ান থাকে সেরকম কোনো বই না। এটা হচ্ছে মূলত স্মৃতিচারণমূলক বই, এবং আল্লামার একান্ত যে গুণাবলীগুলো আমরা বাইরে থেকে জানতাম না এই প্রজন্মের লোকজন, সেগুলো আমরা এই বই থেকে জানতে পারি। আল্লামার ইবাদতবন্দী সম্পর্কে আমরা যেমন জানতে পারি, একেবারে একান্ত জীবন সম্পর্কে জানতে পারি। তারপর আল্লামার সাহসিকতাগুলো আমাদেরকে আন্দোলিত করে তাড়িত করে এই বইয়ের পাতায় পাতায় আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আল্লামা সাঈদী, তুমি আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, তুমি আল্লামা সাঈদী।